আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। গত বৃহস্পতিবার থেকে ভিডিওটা করবো বলে ভাবতেছি, কিন্তু আসলে করে ওঠা হয় নাই। আর এর পেছনে কারণটা হচ্ছে বাইকটাতে কোনো কিছু চেঞ্জেস আসে নাই, জাস্ট আগের বাইকটাই দিয়ে দিয়েছে। তো তারপরে বেশ কয়েকটা দিন যাওয়ার পরে ভাবলাম যে না, আসলে এ বিষয়ে কথা বলার দরকার। সো দ্যাটস ওয়াই আজকে আমি এই ভিডিওটা মেক করতেছি। আর ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটার পর থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে, হন্ডা এক্সব্লেড যে নতুন এডিশন বলে চালানো হচ্ছে, এটা কেন লঞ্চ করা হলো, এবং এই সময় যখন আমরা কিনা 375 সিসির মানে একটা চলমান প্রক্রিয়াতে রয়েছে, তো এই সময় কেন এটা লঞ্চ করতেছে হন্ডা? আসলে হন্ডা না, বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড, শুধু হন্ডা বললে ভুল হবে, এটাও এক্সপ্লেন করব। তো এটা কেন লঞ্চ করলো, এটা জানতে হলে আমাদেরকে বেশ কয়েক বছর পিছনে যেতে হবে, যখন হন্ডা এক্সব্লেড প্রথম বাংলাদেশে লঞ্চ করা হয়। সেটা হচ্ছে 2019 সালের ডিসেম্বরের মাঝামাঝি। ওই সময়টাতে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং পরবর্তীতে 2023 সালে সবাইকে অবাক করে দিয়ে ইন্ডিয়াতে 23-এর সেপ্টেম্বরের মাঝামাঝিতে হন্ডা এক্সব্লেড ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে যায়। এবং রিসেন্ট যে গ্রাফিক্স মানে স্টিকার এবং কালার স্কিম যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে আমাদেরকে যে 24-এর মডেল এবং হচ্ছে নিউ হন্ডা এক্সব্লেড দ্য স্ট্রিট অলরাউন্ডার বলে আসলে হচ্ছে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন করতেছে। সো এই পয়েন্টে এবার একটু কথা বলি, সেটা হচ্ছে যে এইটা 2024-এর মডেল না, এই বাইকটা অনেক আগেই ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল, এবং নতুন যে গ্রাফিক্স এবং কালার স্কিম এগুলো অনেক আগেই ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো 2023 সালে যখন এই মডেলগুলো ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করা হয়, ঠিক তার এক বছর হতে চললো, সেপ্টেম্বর আবার সামনের দিকে আসতেছে, মানে 2023-এর সেপ্টেম্বরে মাঝামাঝিতে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়, এবং এটা হচ্ছে 24 সালের, আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ। সো আমি বলবো 6 মাস বলা যায়, বা 6 মাসের বেশি হিসাব করলে হয়তো এরকম একটা ইয়ে আসবে। সো ব্যাপারটা হচ্ছে যে এইরকম একটা সময় এসে আমাদের দেশে এটা কেন লঞ্চ করা হলো। আমরা যে জিনিসটা ভাবি যে ইন্ডিয়াতে যে জিনিসটা আগে লঞ্চ করা হবে এবং তারা ব্যবহার করবে, তারপরে আমরা সেটা পাবো, বরাবর আসলে এরকমই হয়ে থাকে। তার মানে আমি এটা বলতেছি না যে আমাদের বাংলাদেশেই হচ্ছে এটা আগে লঞ্চ করতে হবে। আমার কথা হচ্ছে যে হন্ডা এক্সব্লেড যেটা দিয়েছে, কথাগুলো একটু বুঝবেন, হন্ডা এক্সব্লেড যেটা দিয়েছে সেটা হচ্ছে জাস্ট আগের মডেল, দ্য ওল্ড ওয়ান, ইঞ্জিন বলেন, কার্বোরেটর ভেরিয়েন্ট এবং হচ্ছে সিঙ্গেল ডিস্ক। এখানে মানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচটাও দেওয়া হয় নাই, এটা আমাকে আসলে বেশি হতাশ করছে। অন্তত FI সিস্টেমটা দেওয়া উচিত ছিল, কথা বললে আসলে অনেক কিছুই উঠে আসে। যেখানে SP125-এ আপনার FI সিস্টেম সহ লঞ্চ করা হলো, ওয়েল এই বিষয়ে কথা বলতে গেলে হন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশের যেটা আর কি, এটার উপরে অনেক রাগ ধরে থাকবে ভাই, মানে খালি আমার না, আপনাদেরও আসলে অনেক রাগ হয়ে আছে এটা আমি জানি। SP125 এইটা যখন ইন্ডিয়াতে লঞ্চ করলো, তার অনেক অনেক কয়েক বছর পরে আমরা এটা পাইলাম। তো এই যে এক্সব্লেডটা নিয়ে আসলো উইদাউট এনি চেঞ্জ, এবং 2500 টাকা প্রাইসটা হচ্ছে বাড়িয়ে দিল। এখন যদি আমাকে বলা হয় যে ভাই তাহলে এটা থেকে এটার বেটার বা ভালো অপশনটা কোথায়, আমি বলবো ভাই 2500 টাকা। কেন 2500 টাকা, যে আসলে ডিসক্রিমিনেট না, এটা আপনার থেকে বেশি নিচ্ছে। ইন্ডিয়ান যে কোম্পানিগুলো রয়েছে, বাজাজ, TVS, হিরো, খেয়াল করে দেখবেন তারা ইন্ডিয়াতে একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে বেশ কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে। বাট এখানে বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেড এরা আসলে মানে কিভাবে বা কি চিন্তা করে বা কোনো চিন্তাই করে না, এই জিনিসটা আসলে আমাকে হতাশ করে। আমি নিজেও একজন মানে হন্ডার বাইক ব্যবহার করি, আমার কাছে আসলে বিষয়টা আরও বেশি খারাপ লাগছে এই কারণে যে কেন ভাই, আমরা কি মগের মূল্যক নাকি এই জায়গাটা, মানে যাই নিয়ে আসবে আমরা কি তাই কিনবো নাকি? এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন হচ্ছে হন্ডা এক্সপ্লোরের যে ইভেন্টটা করা হয়েছে এটা কাইন্ড অফ চুপি সারে না, মানুষের কোনো ওরকম রেসপন্স ছিল আর রেসপন্স থাকবেই বা কেন? আসলে এটা এমন একটা বাইক যেটা দেখা যাচ্ছে যে কমিউটার ফ্যামিলির জন্য ওকে ঠিক আছে, কিন্তু তারপরেও এটা যে ল্যাকনেসগুলো রয়েছে, বাইক কম বেশি সবগুলোরই আপনার ল্যাকনেস থাকবে, এটা স্বাভাবিক, কোনোটা কোনোটার থেকে পরিপূর্ণ না, এটা মানতেই হবে। তারপরেও কোনো কিছু চেঞ্জ না করে, পরিবর্তন না করে, কোনো সমাধানে না এসে এইভাবে একটা বাইক লঞ্চ করা এবং সেখানে নিউ বলে আসলে চালিয়ে দেওয়া, ব্যাপারটা আসলে ছেলে মানুষই হয়ে যায় না? যেখানে এই সময় অন্যান্য কোম্পানি চিন্তা করতেছে তাদের হায়ার সিসিগুলো কিভাবে নিয়ে আসবে, হায়ার সিসি মিনস আসলে 375, কিন্তু আসলে এটা বাহিরের দেশের সাপেক্ষে এটা হায়ার সিসি আমি বলবো না, ওয়েল ঠিক আছে, তারপরেও আমরা পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। এখন এই যে প্রক্রিয়াধীন যে অবস্থাটা, এখানে হন্ডার আমি এখন পর্যন্ত কোনো মাথা ব্যথা দেখতেছি না,
যেমন কথায় কথা উঠে আসে সুজুকি জিক্সের মনোটন, এই বাইকটার মনে আছে কিনা আপনাদের? বেশ অনেকদিন আগে আপনার হচ্ছে সিলভার এবং হচ্ছে ইয়েলো এই দুটো কালার লঞ্চ করা হলো এবং প্রাইসটা বাড়িয়ে দেওয়া হলো শুধুমাত্র কালারের জন্য। বাজাজ পালসার সিরিজ শুধু স্টিকার এবং হচ্ছে একটু কালার চেঞ্জ করে প্রাইস ইনক্রিজ করে আসতেছিল। আমি পালসার 150 কথা বলতেছি। তো এই যে কোম্পানিগুলোর একটা মানে সামঞ্জস্যতা একের সাথে আরেকের, শুধুমাত্র কিছু চেঞ্জেস করে প্রাইজিং ইনক্রিজ করা, এটা আজকে নতুন কিছু না, ঠিক আছে? তারপরেও আমি বলবো যে আসলে এই 2024 সালে এসে যদি আগের মতো চিন্তাভাবনা করে আমাদের বাইকিং কমিউনিটিকে হতাশ করা হয় তাহলে বিষয়টা কি ভালো হচ্ছে? আর দিনের পর দিন এইভাবে যে বাইকের প্রাইসটা বাড়তেছে, কমার তো কোনো সম্ভাবনা নাই। এখন 125 cc একটা বাইক কিনতে গেলে আপনাকে 1,60,000 টাকার উপরে আপনাকে পে করতে হচ্ছে উইদাউট বাইক রেজিস্ট্রেশন ফি। এটাও একটা টেকনিক যে আরও 20-30 হাজার টাকা বা 40,000 টাকা দিয়ে আপনি একটা বড় বাইক পাইতেছেন। তো এই কথাগুলো আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম। আসলে বাংলাদেশের বাইকিং যে কোম্পানিগুলো রয়েছে এবং আমাদের গভর্নমেন্ট মহোদয়, আসলে এই দুয়ে মিলে একটা সমাধানে আসা উচিত। আর কিভাবে উচিত এটা আমাদের থেকে তারাই ভালো জানে। তো ভাই ব্রাদার্স, কথা বাদ যাচ্ছি না, এই প্রসঙ্গটা আসলে আমার একদমই ভালো লাগে নাই। আর এই ঘটনার পর থেকে আসলে মানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ওপরে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ ধরে গেছে ভাই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।